রবীন্দ্রনাথ বাঙালি ও বাংলাকে নতুন পরিচয়ে পরিচিত করেন বিশ্ব দরবারে। একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার, চিত্রকর, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, দার্শনিক, তবে সবচেয়ে জনপ্রিয় ও প্রজন্ম থেকে প্রজন্মে প্রভাব রেখে চলেছে তার গান। শিশু মনে রাজার মানসিকতার বীজ, গানেই আত্মবিশ্বাস ও জাতিগত বৈশিষ্ট্যের বার্তা দিয়েছেন কবি। যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, তারই এভাবে বলার কথা। কেউ নেই তো কি হয়েছে, ফলবান বৃক্ষ কি আর কখনো থেমে থাকে। এখনো অসংখ্য মানুষ সত্যিকারের প্রেমের আবেদন খুঁজে পান শুধুই কবিগুরুর গানে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী। তার গানে প্রিয় মাতৃভূমিকে পাওয়া যায় কখনো মা, কখনো বা প্রেয়সী রূপে। আগুনের পরশমণি প্রাণে, এ জীবন পূর্ণ করো। অনেক গানেই বলেছেন নিজেকে সঁপে দেওয়ার কথা, বারবার তুলেছেন দেহের ক্ষুদ্রত্বের কথা। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায়, ঘুরে ফিরে হারিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন গানে গানে। শ্রাবণের আমন্ত্রণেই চলে যান না ফেরার দেশে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি পাইব না। 2230টি গানে জীবনের প্রায় প্রতিটি অনুভূতি প্রকাশ করে গেছেন রবীন্দ্রনাথ। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।